অনেক সকাল, খুব ভোরে উঠে গেছি আজকে। আমি সব কাজকর্ম করার পরে দেখি 6:20 বাজে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কোথাও যাওয়ার আগে সবার আগে আমার নাস্তাটা করে নিতে হয়, সব সময়। তো আমি অনেক সকাল উঠে আগে নাস্তাটা শেষ করি। এখানে আমার নাস্তা আছে একটা রুটি, একটা ডিম্পু, চা, এক কাপ চা। যত বাইরে খাওয়া হয় না কেন, আমার ঘর থেকে নাস্তাটা করে যেতেই হয়। তো আমি আমার নাস্তাটা শেষ করতেছি, করে রেডি হচ্ছি। রেডি হয়ে গেছি, বিসমিল্লাহ বলে এখন রওনা দিয়ে দিব। আমি নিজেও রেডি হয়ে গেছি, ব্যাগ রেডি। পৌঁছে গেছি আমরা, এখন লাইনে দাঁড়ায় আছি। বোরিং পাস পায়ে যাতে কিছু দিবে ওরা, ওটা নেওয়ার জন্য। তো এখানে বসে আছি, যখন লাইনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সিলেট এয়ারপোর্টে খুব সুন্দর করে একটা দৃশ্য, সিলেটের একটা দৃশ্য লাগানো। তো আমি প্লেনে উঠে বসে গেছি। আমরা প্লেনে জানালা দিয়ে প্রিয় শহরটাকে ছেড়ে যাচ্ছে সেটাই দেখতেছি। এটা হচ্ছে বিমানের ভিতর, সুন্দর লাগতেছে। সবাই যার যার জায়গায় বসে গেছি। প্লেন ছেড়ে দিতেছে এখন, 18,000 উপরে দিয়ে যাবো আমরা কক্সবাজারে। দেড় ঘন্টার জার্নি শেষে পৌঁছে গেছে আমরা কক্সবাজার এয়ারপোর্টে। দেড় ঘন্টা বসে ওরা, আসলে 1 ঘন্টা 10-12 মিনিট লেগেছে। খুবই সুন্দর, সাগরের উপর দিয়ে আসছে মানে একেবারে নিচে দিয়ে সাগর, মানে সাগরের উপর, বেশি উপরে ছিল না। হোটেল থেকে আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়েছে, তো আমরা উঠে বসতেছি গাড়িতে। এটা হচ্ছে কক্সবাজারের রাস্তা, আমরা পৌঁছে গেছি কক্সবাজারে। এই হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি, সেই হোটেলে ভিতরটা কী সুন্দর বাতাস। কক্সবাজারে একটু সুবিধা, সবসময় বাতাস পাওয়া যাবে। পরে আমি হোটেলটা পরে দেখাচ্ছি। আমি এটা আসছি যে হোটেলে আসছি আমরা, ওই হোটেলের নিঃসর্গ হোটেলে আসছি, উঠছি। ওইটার রেস্টুরেন্টটা হচ্ছে এইটা, আর রেস্টুরেন্ট থেকে বাহিরের ভিউটা এরকম, কীরকম একটা গ্রাম, মানে এরকম ব্যস্ততা নাই। এই যে নিঃসর্গ দূরে দেখা যাচ্ছে, এই হচ্ছে ওদের হোটেল থেকে, হোটেলের রেস্টুরেন্ট থেকে বাইরের যে এরকম। এই যে আমাদের গ্রুপে সবাই এখানে বসছে, আমরা এখন উঠছি। এখন হচ্ছে কেউ চেক ইন করি নাই, তো রুমে একটু যারা ছিল তারা চেক আউট করে নেয়। তো আমাদের কিছু সময় ওয়েট করতে হবে, তার জন্য আমরা একটু হালকা খাবার খেয়ে যাচ্ছি। সুন্দর একটা বসার জায়গা করছে, সুন্দর তো, এটা অনেক সুন্দর। সব নয়নতারা, এরা দেখি আমার ইয়েটা বুঝতো কিভাবে, এরা আমি সবসময় নয়নতারা পছন্দ করি, কারণ এই একটা ফুল সারা বছর তোমাকে ফুল দিয়ে যাবে, সব ওয়েদারে এটা ফুটে। কি সুন্দর নয়নতারাগুলো ফুটছে, পুরোটা নয়নতারা দিয়ে এরা সাজাইছে। ভালো আইডিয়া পাইছি, তো আমি সব সরে ফেলবো গিয়ে, এখন বাসা থেকে সব শুধু নয়নতারা রাখবো। নয়নতারা মাঝখানে বসছে, আমি এই পাশে নয়নতারা, এই পাশে নয়নতারা। বাইরের এই হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে, হোটেলের হিল ভিউটা এরকম, মনে হচ্ছে পাহাড়ের কুলে উঠে গেছে এরকম মনে হচ্ছে। আর এই দিক থেকে সি বিচ ভিউ, এদিকে বিচটা দেখা আছে, কি সুন্দর বিচ। যাবো আমরা একটু, এদিক থেকে হিল দেখি দেখি, তারপরে হচ্ছে এই যে বিচ দেখা আছে। এটা হচ্ছে আমাদের হোটেলের বাহিরটা, রুমের বাহিরে আর কি। তো আমরা এখন যাব বিচের উদ্দেশ্যে, যাচ্ছি, রেডি হয়ে গেছে। এই গাড়িগুলোকে স্থানীয়ভাবে টুকটুক বলা হয়, তো প্রায় হোটেলের থেকে বিভিন্ন বিচে যাওয়ার জন্য এই গাড়িগুলো খুব ইউজ হয়। তো আমরা ওই গাড়িগুলো নিয়ে বিচে যাওয়ার জন্য যাচ্ছি। তো পৌঁছে গেছে অলরেডি বিচে, কারণ এটা হচ্ছে মেন টাইপের বিচ, নিঃসর্গ হোটেলের নিজস্ব বিচ। এটা খুবই নিরিবিলি, মানে মানুষজন একেবারে কম, মানুষজন।
তো অন্যান্য বিচে অনেক মানুষ আছে, যেমন কলাতলি বা সুগন্ধা বিচে মানুষ কোলাহল, অনেক কোলাহল, এখানে অনেক নির্জন। তো আমাদের আমার নির্জনতা পছন্দ হয়েছে খুব, আবার কোলাহলও খুব ভাল লাগছে। দুটা মিলাই আমি সবগুলা বিচ খুব এনজয় করেছি। আমাদের গ্রুপের সবচেয়ে ছোট মেম্বার, সে সারাক্ষণ এই যে ড্রেজার সেট কিনেছে ওই হোটেল থেকে আসার সময় কিনে নিয়ে আসছে, সারাক্ষণ এই গড় বানাইছে গর্ত করে। তারপরে আমি না ভুলে তার গড়টা ভেঙে দিয়েছিলাম, মানে ভেঙে গেছে ভুলে, আমি বুঝতে পাই নাই। তারপর অনেক মন খারাপ করেছে। তারপরে এখানে কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া বিচে, মানে বোরা পুরা ছোট ছোট প্রথমে বোঝা যায় না, পরে দেখেছি এত সুন্দর কাঁকড়াগুলো। বিচ ভিউ, যেখান থেকে পুরো বিচটা দেখা যাবে ওই মেঘটা চলে আসছে। এই রুমটার থেকে সমুদ্র বেশি ভালো দেখা যাচ্ছে, সাগর অনেক বিচ অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে সূর্যটা ডুবতে। আমাদের তো আজকে প্রথম দিন আসছে কক্সবাজারে, আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছিলো, তো অর্ধেক দিন তো চলেই গেছে বিচে যাইতে যাইতে, এক দেড় ঘন্টা পরে গেছি হোটেলে রুম রেখে, ব্যাগ প্যাকেজ রেখে। তো এখন আমাদের দুপুরে লাঞ্চ করা হয় নাই, এদিকে সূর্য ডুবা দেখবো বিচে গিয়ে, সেটা হচ্ছে না। এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে, আর হোটেল থেকে এই সূর্য ডুবাটা এত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর দেখা যাচ্ছে। এই যে একটা প্লেজ আছে, খুব সুন্দর দৃশ্য। তো এখন আসছি আমরা লাঞ্চ করতে, বাজে 6টা, সারাদিন আমাদের লাঞ্চ হয় নাই। তো তরমুজ, পেঁপে, পাইনঅ্যাপল, সুন্দর তো জিনিসগুলো, মানে এগুলো জুস পাওয়া যায় এই জন্য এরকম করে সাজা রাখছে। হ্যাঁ, লেবু জুস, অরেঞ্জ জুস, সবগুলো জুস মনে হয় পাওয়া যায় না। যে লেবু জুস ওইগুলো কি, ওইগুলো কি, ম্যাঙ্গো? আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট ডেকোরেশনটা করেছে ওরা পুরো বাস পায় যাতে কিছু দিয়ে। ওদের ওয়াশরুমটা অনেক সুন্দর, দাদা প্রায় হচ্ছে রূপচাঁদা প্রায় সাইডে আছে। ইয়ার কত সে ড্রিঙ্কস ছোটা, থ্যাংক ইউ ফর দ্য প্লেট, থ্যাংক ইউ শাম্মি। এখানে আছে লটিয়া, এটা কেটে দিছে কুড়াল, ডাল, ভাত। ও তো তাদের এই বেসিনটা অনেক সুন্দর, কাঠের ফ্লোরটাও কাঠের, তারে খুব সুন্দর বাঁশের সব কিছু সুন্দর করে গোছায় রাখছে, ভালো লাগছে। যে তার দরপাশে একটা ফুল দিয়েও সাজায় রাখছে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত, কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, কক্সবাজার থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করবো। সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ।